হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কেন না আজকে আমরা একটা টিয়ার কমপ্লিট করে ফেলবো। এগেইন দিস ইজ গেম প্লে পার্ট টু। আজকের ভিডিওতে আমরা গোটা একটা টিয়ার কমপ্লিট করে ফেলবো। আমি আশা করি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করতে থাকবেন। এখন পর্যন্ত আমি একটা ম্যাচও খেলি না, এটা হচ্ছে স্কোয়াড। আমি ম্যাচটা শুরু করতেছি। ওকে, ড্রিম লিগ সকার লাইভ ম্যাচ। তো প্রথম ম্যাচটা কার সঙ্গে পড়ে, নোব নাকি বট নাকি ম্যাক্স, দেখা যাক। নোব ম্যাক্স, নোব ম্যাক্স মোটামুটি ভালো একটা লেজেন্ডারি আইডির সাথে খেলা পড়ছে। তো লেটসি, আমরা ফার্স্ট শুটটা করে নিলাম। মোহাম্মদ সালা, মোহাম্মদ সালা, আরে ভাই ওয়াট আ ট্যাকল, গুড। আলবান নে না, রোনালদো 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 হিট চান্স, আরে ভাই আস্তে একবার কোনা দিয়ে দিয়েছে, ভালো শট ছিল। এখন হচ্ছে আর্নল্ড মেসি, লিওনেল মেসি, যাবে নাকি যাবে না, লেতা হয়ে যাবে না, যাইতে পারবে না মনে হয়। না, চলে গেছে চলে গেছে, এটা তো যেহেতু ম্যাক্স সাইডে, মেসির স্পিড 100 পারবে ব্রো। এখন যা কাউন্টার অ্যাটাক, লেটসি, ও হেডার হেডার পারে নাই, চিয়েজা পারে নাই। নেক্সট নেক্সট ওয়ান, দেখা যাক, ব্যাক করছে তো চিয়েজা, গুড হেডার, রোনালদো রোনালদো ভাই, ইজি গোল ইজি গোল, কনফার্ম, কেউ আটকাতে পারবে না। লেটসি শুট, ও গোল, এইগুলো কি মিস হয়, সুন্দর শট হয়েছে। যাক, একে একে আমরা সমতা ফিরলাম। ডিএলএস গেমের যেসব কোর্সরা মানে ইঙ্গিত দেয় আর কি, এগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। তো নেইমার কিন্তু এখানে অ্যাটাক দিয়েছে, মেসি দেখা যাচ্ছে, চিয়েজা, ওয়াও, ও উপর দিয়ে চলে গেছে ভাই, মিস অ্যাগেন, রোনালদো অ্যান্ড সাদি মানে, লং পাস লং পাস, ওয়ারা শট ওয়ারা শট, সুন্দর একটা পাস আছে জর্দি আলবা, দেখা যাক কি করতে পারে। কাউন্টার অ্যাটাকে গেছে, মার ভাই, আরে নিয়ে নিয়েছি রে ভাই, কোন প্লেয়ারটা, আচ্ছা যাই হোক। নেক্সট ওয়ান, রোনালদো রোনালদো রোনালদো, শুট ভাই, আরে ভাই মাইরা দিছে। আমি জানি শুধু বাঙালি প্লেয়ারগুলো পিছন থেকে মাইরা দেয়, বাট এখন দেখি অন্যান্য দেশে সিন, দেখা যাক মেসি কি করে। ফ্রি কিক টেকেন, মেসি গোল গোল, মেসিকে দিয়ে ফ্রি কিক গোল মিস হয় না, মেসিকে দিয়ে যারা ফ্রি কিক মিস করে তারা ব্যর্থ। এরপর জর্দি আলবা, আরে ভাই কি একটা ট্যাকল দিল আলবা, ও আর একটা ফাঁস হয়ে গেল, স্থির রোনালদো খাই দিছে, আরে ভাই মিস, ছেলেটা ভাই স্লো শটের কারণে কিন্তু গোলটা মিস হয়েছে, এটা শিওর কনফার্ম। ওরে ভাই অ্যাটাকের উপর অ্যাটাক হইতেছে গ্রিজমান ভাই, এবার মনে হয় গোলটা খেয়ে যাবো, আরে সিরিয়াসলি রোনালদো, ও বার সিরিয়াসলি মানে উড়োয়ার কেউ লাগে। যাই হোক, বিপদ থেকে বাঁচলাম। অ্যান্ড আই নেইমার, ওয়ারা ফাস ওয়ারা ফাস ওয়ারা ফাস, মেসি ইজি গোল ব্রো, একবার থ্রি ইন ওয়ান লিড, নাও থ্রি ইন ওয়ান, তিনে একে ভাই, ম্যাচ জিত। ওরে গেলাম সাব করতে, দেখি প্লেয়ার চেঞ্জ, আচ্ছা যাই হোক, নতুন একটা ম্যাচ নতুন একটা ম্যাচ, দেখছি নিউ ম্যাচে, আরে কি একটা ট্যাকল দিল কামানে, দিবালা দিবালা দিয়ে দিব হ্যাওল্যান্ড, এই তো ওরা ট্যাকল রে ব্রো, মানে আমি ভাই ফাউল করতে পারি কিন্তু রেফারি দিবে না, কারণ রেফারি আমার দিকে টানে। যাই হোক, নেইমার নেইমার কাউন্টারে আছে, কিন্তু কাউন্টার আছে নিতে পারবো, ও রে ভাই ব্যাক ফাস গুড, আরে ফাস দে, এই তো গুড, রোনালদো শুট শুট, আরে ভাই এগুলো রোনালদোর মিস হয় না, রোনালদোকে দিয়ে লং শুট করলেই গোল, 100% কনফার্ম। নেক্সট ওয়ান, দিবালা দিবালা চিয়ে যা কান্তে মাইরে দে ভাই, দেখা যাক সে কি ফ্রিকে গোল করতে পারবে, দেখা যাক। ও ভাই পারে নাই রে ভাই, পারে নাই পারে নাই, যাই হোক উড়বারকে লাগিয়ে গেছে মেসি, রোনালদো সরি, আর মেবি পাস হবে, নেইমার নেইমার ভাই মেরে নে, ও ভাই নেইমার ইঞ্জুরি ভাই, শেষ নেইমার শেষ, এখন সাবস্ক্রাইব করাতে হবে, আরে ভাই প্লেয়ার সাব করতে করতে ভাই একটা প্লেয়ার সাব করে নেয় কিন্তু করাতে হচ্ছে। আমরা রোনালদো কুঠে সালাকে নামালাম, আর গ্রিজমান টু নেইমার, মেসি থাকুক, ওকে ওয়ারা ফাস, মোহাম্মদ সালা, গ্রিজমান ভাই, গোল কনফার্ম, গোল, লং শট লং শট লং শট লং শট, ইয়েস ব্রো, আমার লং শট মিস হয় না। যাই হোক, মাত্র তিন ম্যাচে আমি এটা কমপ্লিট করবো, লেটসি একটা আর্নোল্ডকে দিয়ে আমরা ফ্রি কিকটা কাটাই, ওই ভাই শেষে দিয়ে প্লেয়ারটা ছিল রে ভাই, প্লেয়ারটা নিয়ে গেছে, গোলটা হয় নাই, এমবাপ্পে এমবাপ্পে, আর একটা গোল একটু পরে দিলে কিন্তু এটা হয়ে যায় রে ভাই। লেটসি, ও হাফ টু ফুল টাইম, ম্যাচ উইন টু জিরো, 2-1, আরও একটা ম্যাচ নতুন, আরও একটা ম্যাচ শুরু করলাম, বাংলাদেশ ইজ ইউর ফ্রাদার, ডিএলএস মাই অ্যাকাউন্ট নেম। তো এই প্লেয়ারটা হচ্ছে কোন দেশের জানি না, আচ্ছা যাই হোক খেলা শুরু করে দিবেলা, আর ভাই কাউন্টার অ্যাটাক তো ভালো দিছে, রোনালদো মাইরা দে, পেনাল্টি দে নাই, দে নাই দেবে না, রেফারি আমার দিকে টানে ভাই। লেটসি, জর্দি আলবা একটা লং শট দিলে কিন্তু ভালো একটা পাস হয়, রে না ব্যাক পাস গুড, স্টার্লিং বেল সিরিয়াসলি, আচ্ছা যাই হোক, আমরা কিন্তু আমার গোলকে কিন্তু হুদে এখানে খারাই আসে না বুঝছেন। তো ফ্রেন্ড, যারা এখানে ভিডিওতে লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন, আর রোনালদো এদিকে অ্যাটাকে আসছে, যাই হোক, ওরে ভাই বেনজেমা বেনজেমা বেনজেমা, ব্যাকফাস্ট দিলে আমি শেষ, ব্যাকফাস্ট ডিরেক্ট গোল দিয়ে দিয়েছে ভাই, কাল ও ভাই সেরা লিজেন্ড বেনজেমা, কিন্তু সত্যি ভালো একটা শট করে ডিএলএস গেমে, আরে ওয়াট আ ফাস্ট ওয়াট আ ফাস্ট, স্টার্লিং 16 মিনিটে কিন্তু একটা খেয়ে ফেলছে। এখন যাই হোক, মারি দে মারি, ফাস্ট মার ফাস্ট মার, রোনালদো শট শট, ওরে ভাই হোয়াট আ সেভ, গোলিটা কেটা দেখিনি, আচ্ছা যাই হোক, কর্নার কিন্তু আমার মিস হয় না, কর্নার আমার মিস হয় না, আরে ভাই স্টার্লিং উপর দিয়ে গেছে,
সিরিয়াসলি আচ্ছা যাই হোক যাক সমস্যা নেই একটা যাইলে আরও আসবে আর্নোল্ড আর্নোল্ড আরে ভাই ভুল করস কেন ভাই রোনালদো শুট দিয়ে দিলে গোল উপর দিয়ে গেছে ভাই বাসা গেছে আরেকটা বার ও ভাই রোনালদো রোনালদো ভাই ফুল মিডফিল্ড ডিফেন্সিভ খালি আমার মিডফিল্ডে সব প্লেয়ার চলে গেছে বেনজেমা বলটা নিয়ে আয় রে ভাই মাইরা দিলাম সিরিয়াসলি বেনজেমা শেষ মার ও রেড কার্ড যাই হোক আমার প্রতি ম্যাচে রেড কার্ড একটা না একটা থাকেই আগে তো রামোস খাইতো রামোস রেসেল দিয়ে দিছি ওকে রোনালদো ইজ ফ্রি কিক টেক অ্যান্ড ফ্রি কিক লেটস সি ওরে ভাই সিরিয়াসলি সুন্দর একটা গোল দিছে তো দুই গোল কিন্তু পিছিয়ে পড়লাম দুইটা গোল দেওয়া কিন্তু অনেক হার্ড বিষয় 72 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে লেটস সি ওরে ভাই বলতে না বলতে ফাস্ট ওরা ফাস্ট মেসি লিওনেল মেসি দেখা যাক কি করতে পারে শুট কর ভাই শুট কর ওকে ওকে মিনিমাম আর 20টা মিনিট থাকলে কিন্তু ম্যাচটা কামব্যাক হইতো দেখা যাক কামব্যাক হয় কিনা 84 মিনিট ভাই আরও দুইটা গোল লাগে মিনিমাম ম্যাচ উইন হইতে হইলে তো দেখা যাক আমরা কোনোরকম পেনাল্টি করবোই পেনাল্টি করবোই একটা লং পাস দিই লং পাস দিই লং পাস দিই ওরে ভাই হয়ে গেছে লিওনেল মেসি অ্যাগেইন হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পাস দিয়ে দিই পাস না না শুট করে দিই ওরে ভাই ম্যাচ ড্র স্কোর লেভেল 72 মিনিট থেকে কিন্তু শুরু হয়েছে ওকে 72 মিনিট থেকে আমরা কিন্তু মোটামুটি একটা লিমিটে নিয়ে আসছি ম্যাচ লাস্ট টাইম দিছি আচ্ছা যাই হোক 103 মিনিট ম্যাচ চলতেছে 102 মিনিটের খেলা চলতেছে লেটস সি একটা অ্যাটাক দিতে হবে টনি ক্রস ও মাই গড এমবাপ্পে ভাই শেষ ভাই শেষ ভাই শেষ মানে এই ম্যাচটা হারলে ভাবছিলাম একটা ম্যাচ না হেরে গোলটা জিতবো গোল খাই নিলাম নোনার বাস ব্রো আমরা কাম ব্যাক করবো 105 মিনিট আরও 15টা মিনিট আছে ফুরোফুরি তো লেটস সি ফুল হাফ টাইম এক্সট্রা হাফ টাইম কাম ব্যাক করতে পারলে ভাববো আমি প্রো ওকে সালা মানে একটা লং পাস দেই অ্যাগেন লং পাস ভাই তিনটা গোলই সেম যদি হয় এই গোলটা হয়ে গেলে ভাই তিনটা গোলই সেম শুট কর ও মাই গড ড্র ম্যাচ ড্র স্কোর ইজ লেভেল 108 মিনিট মানে প্রথম শটে কিন্তু গোলটা দিয়ে দিয়েছি এখনো পুরো ম্যাচ বাকি দেখা যাক গোলটা দিতে পারে কিনা 109 ভাই খেলাইছি 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 সিরিয়াসলি ও নো আরে ভাই শিট ম্যান মানে এরকম একটা গোল খাওয়া লাগবে ম্যাচটা শেষ ভাই হারিয়ে গেলাম শিট ম্যান আচ্ছা দেখো আমি কিন্তু ট্রাই করছি আর এটা কিন্তু আমার ভুলের কারণে গোলটা হয়েছে দেখেন সিরিয়াসলি কি গোলটা না দিল আচ্ছা ম্যাচটা হেরে গেলাম নতুন একটা ম্যাচ স্টার্ট করি প্লেয়ারটা মনে হয় বাংলাদেশ না সরি বাংলাদেশ না সে কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিতছে লাস্টের দেখতে পারতেছেন এখন কিন্তু একটা প্রো প্লেয়ারের সাথে খেলা হয়ে গেছে লেটস সি আমরা কি করতে পারি আগের ম্যাচের মতো লং পাস দিয়ে যায় কি কাজ হয় কিনা আরে ভাই হয়ে গেছে মেবি গোল গোল না দিতে পারলে তোর উঠে দিব এ শট এত ফাস্ট গ্রেট পাস গ্রেট পাস রোনালদো ব্যাক পাস সিরিয়াসলি ভাই ডেঞ্জারাস একটা গোল হয়েছে ভাই গোলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই নিন আপনারা আর ভিডিওতে যারা এখানে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দেন গোলটা কিন্তু আমার পছন্দ হয়েছে আপনাদের পছন্দ হলে জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না এই তো একবারে কোনায় পড়ছে সিরিয়াস এদিকে কিন্তু বলতে না বলতে তারা কিন্তু অ্যাটাক দিয়ে দিতেছে না আমার এখানে ডিফেন্সিভগুলো অনেক ডেঞ্জারাস আচ্ছা যাই হোক গ্রিজমান গ্রিজমান লেটস সি হোয়াট হি ক্যান ডু পাস দিয়ে দিলে গোলটা হয়ে যাবে পাস দিয়ে কনফার্ম বল কে আটকাবে ভাই এম এস মিনিমাম পাঁচটা দিতে ট্রাই করবো তাকে পাঁচটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো দেখি দিতে পারি কিনা যদি আমি সত্যিকারে প্রো হয়ে থাকি তাহলে দিতে পারবো আর যদি না দিতে পারি মনে করবো না আমি বট ওকে লেটস সি রোনালদো মেসি নিয়ে নে ভাই একটা রোনালদোর ভাই না ফালছে ভাই দেখা যাক ভাই সে কি পারে কিনা ম্যাচটা দুইটা গোল কিন্তু অলরেডি দিয়ে দিছি হ্যাঁ দুইটা গোল দিয়ে দিছি দেখি পারে কিনা এখনো কিন্তু ম্যাচের ফুল টাইম বাকি আরে ভাই এটা কি করলো ও মাই গড শালার ভাই রে ভাই কি করলাম এটা এটা কোনো গোলের আওতায় পড়ে আচ্ছা যাই হোক এরকম গোল কিন্তু আমরা আন্তর্জাতিকে দেখে থাকি এত দূরে ফ্রি কিক দেওয়ার কোনো মানে না আচ্ছা যাই হোক একটা কাউন্টার মেরে দেখি না মেসি মেসি খাটো পারবে না ভাই হয়ে গেছে তো কাউন্টার অ্যাটাক হয়ে গেছে মেসি গ্রিজমান ওটাই ও ভাই হোয়াট আ সেভ সিরিয়াসলি ডেঞ্জারাস গোল কি আচ্ছা যাই হোক একটা কর্নার পাইছে কর্নার কিন্তু আমি আবার মিস করি না খুব কম মিস করি মানে 10টার মধ্যে 9টা কর্নার গোল হয়ে যায় লেটস সি এটা হয় কিনা দেখি শুট গ্রিজমান ও ভাই গোল উড়ে লাগছে কিন্তু মানে ভাই আমার আমার কর্নারে গোল মিস হয় না আচ্ছা যাই হোক তারা কিন্তু অ্যাটাকে থাকতে পারে এখন সুন্দর পাস খেলছে সুন্দর পাস ভাই সিরিয়াসলি এরকম অনেকে ওরে ভাই কোন জায়গা দিয়ে বলটা ঢুকে গেল বাট লাভ নাই মাইরে দিছি ওরে সেভ কর্নার আমার গোল কির আশেপাশে গোল দেওয়া এত সোজা না এত সোজা না ক্যান্সেলো অ্যান্ড হ্যাজার্ড হ্যাজার্ড ভাই বলটা গোলটা মনে হয় খামু ওরে হোয়াট আ ফাস্ট ভাই ছেলেটা কিন্তু অস্থির ফাস্ট খেলে মানতে হবে এটা আরে মিস্টেক করলো ভাই এম এস দুইটা গোলে পাও গেছি দুইটা গোলে পাও একটা গোল যদি ঠিকঠাক হইতো সিরিয়াসলি ভাই রে ভাই এ থাকে আমি যদি গোলগুলো দিতাম পাঁচটা গোল কিন্তু এতক্ষণ কমপ্লিট হয়ে যাইতো আচ্ছা যাই হোক ম্যাচটা কিন্তু এন্ড
অবশেষে কিন্তু আমরা ম্যাচটা উইন হয়েছি, যাই হোক পাঁচটা গোল দিতে পারি নাই, তিনটা দিছি, সো এটা কোনো ফ্যাক্ট না। সো আমাদের কিন্তু এই টিয়ারটা কমপ্লিট হয়ে গেছে, মাঝখান দিয়ে আরও দুই তিনটা ম্যাচ আমি দেখাই না, সবগুলো ম্যাচ উইন হয়েছি, মাত্র একটা ম্যাচ হারছি, যেটা আপনারা দেখছেন ড্র করা, সরি প্রমোশন পাওয়ার কারণে কিন্তু আমাকে 19টা ডায়মন্ড দিছে। যদি চ্যাম্পিয়ন হইতাম তাহলে কিন্তু আমাকে মিনিমাম 29টা ডায়মন্ড দিত আমার জানা মতে। সো আজকে ভিডিও পর্যন্ত, যাদের ভালো লাগছে ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফর DLS এভরি আপডেট প্লিজ সাবস্ক্রাইব দিস। ওকে, আল্লাহ হাফেজ।